আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আজকেও চলে আসলাম আমার প্রজেক্টে। আজকে আমি স্প্রেনে হারভেস্ট করতেছি। সেই সময় মনে পড়লো যে আমার অনেক বাইরে স্প্রেনে চাষ করে এবং এটা কখন হারভেস্ট করবে এটা অনেকেই বুঝতে পারে না, বা কতদিন পর পর হারভেস্ট করবে। অ্যাকচুয়ালি আপনি দিনের উপর ডিপেন্ড করে হারভেস্ট করতে পারেন অথবা ঘনত্বের উপর ডিপেন্ড করে হারভেস্ট করতে পারেন। তো আজকে কীভাবে আমি বোঝাবো যে আমার স্প্রেনে কতটুকু ঘনত্ব হয়েছে এবং এর হারভেস্ট উপযোগী কি না। যদিও আমার স্প্রেনে হারভেস্ট অলরেডি চলমান, কারণ আমি আগেই সেট আপ করে দিচ্ছি, হারভেস্ট চলতেছে সম্পূর্ণ এয়ারেশনের মাধ্যমে। আমি মোটরটা এখন ইউজ করতেছি না, আমার মোটরে একটু সমস্যা দেখা দিয়েছে, তাই প্রত্যেকটা ট্যাঙ্কে আমি এয়ারেশনের মাধ্যমে হারভেস্ট করতেছি। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আমার স্প্রেনে ঘনত্ব দেখে আমি বুঝতে পারবো যে আমার স্প্রেনে হারভেস্টের উপযোগী কি না। যে আপনারা একটা দেখতে পাচ্ছেন একটা স্কেল, আর স্কেলের মাথায় আমি গোল একটা ক্যাপের মতো বানিয়ে নিছি, যেটাতে আমি গোল বিভিন্ন কালো কালো দাগ দিয়ে নিছি। এটার মূল উদ্দেশ্য হলো যে আমি যখন মানে স্প্রিনের পরীক্ষা করব যে আমার স্প্রিনের ঘনত্ব ঠিক আছে কি না, তখন এটা আমার প্রয়োজন। এই যে আমি যদি আপনার 2 থেকে 2.5 ইঞ্চি পর, এখন আমি আপাতত 2 ইঞ্চি নামাইছি, আমি যদি আমার স্প্রিনে কালো কালো দাগগুলো না বুঝতে পারি সেই ক্ষেত্রে আমার স্প্রিনে হারভেস্টার উপযোগী। আর 3 ইঞ্চি পর একেবারেই বোঝা যাবে না। তো সর্বোচ্চ 2 থেকে 1.5 ঘনত্ব হলেই আমার স্প্রিনারগুলো হারভেস্টের উপযোগী হয়ে যায়, সেক্ষেত্রে আমরা স্প্রিনে হারভেস্ট করতে পারি। আর আরেকটা ব্যাপার হলো, আমরা স্প্রিনে যখন হারভেস্ট করব কী পরিমাণ হারভেস্ট করব এটাও আমাদের জানা উচিত। তো অনেকে হারভেস্ট একেবারে মানে পরিপূর্ণভাবে হারভেস্ট করে ফেলে এবং পানির ঘনত্ব একেবারেই মানে কমায় ফেলে, যা হচ্ছে যে বড়ো স্প্রিনে থাকেই না বললেই চলে। সেক্ষেত্রে স্প্রিনারগুলো একবার দুবার হারভেস্টের পর মারা যায়। তো অনেকে আমাদের কাছে প্রবলেমগুলো জানায় যে ভাই আমরা একবার দুবার হারভেস্টের পর স্প্রিনারগুলো মারা গেল বা আমার স্প্রিনার প্রজেক্ট নষ্ট হয়ে গেলো, সেক্ষেত্রে আমার ভুলটা কোথায় ছিল। তো এই ভুলের মূল কারণ হলো আপনি যখনই সম্পূর্ণ হারভেস্ট করে ফেলবেন তখন বড় স্প্রিনারগুলো থাকতে পারে না, থাকে না। সেক্ষেত্রে অতি ক্ষুদ্র যে স্প্রিনারগুলো থাকে বা ছোটো স্প্রিনারগুলো থাকে ওগুলো ওই প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে না। সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি আপনাদের স্প্রিনার যখন হারভেস্ট করবেন তখন মানে 1/3 রেখে দেওয়া উচিত, মানে অর্ধেক হারভেস্ট করে অর্ধেক রাখা ভালো, মানে একেবারেই ঘনত্বহীন করে ফেলা বা ছোটো স্প্রিনের আশায় থাকা। যেমন আমি এখন যেই ঘনত্বে আছে, এখন আমার 2 ঘনত্বে আমার স্প্রিনারগুলোর ইয়ে বোঝা যাচ্ছে না, তা আমি এটা যখনই হারভেস্ট করবো আমি 5 অথবা 6 যদি দেখা যায় যে ঘনত্বটা বোঝা যাচ্ছে না বা 4 ঘনত্ব বোঝা যাচ্ছে আমি বন্ধ করে দিব, কারণ আমার নেক্সট আবার 15 থেকে 20 দিন মধ্যে আবার ঘনত্ব হয়ে যাবে, সেম ঘনত্ব হয়ে যাবে। এই কারণে সম্পূর্ণ স্প্রিনে হারভেস্ট না করার জন্য সবাইকে অনুরোধ করব, যতটুকু মানে আপনার মনে হয় যদি 1 কেজি স্প্রিনের ভিতরে হবে সেক্ষেত্রে আপনাকে আমি রিকোয়েস্ট করব 1/2 কেজি স্প্রিনে হারভেস্ট করুন। আর যদি মনে হয় যে আমার 5 কেজি স্প্রিনে ঘনত্বের মধ্যে বোঝা যাচ্ছে যে 5 কেজি স্প্রিনে হবে ভিতরে, সেক্ষেত্রে আপনি 2 কেজি স্প্রিনে হারভেস্ট করে স্প্রিন হারভেস্টিং বন্ধ করে দেন। আর আরেকটা সহজ উপায় হলো হারভেস্টের পর 1/2 কেজি অথবা 200 বা 250 গ্রাম স্প্রিনে আবার গুলে আবার মিক্স করে দেন ট্যাঙ্কিতে, সেক্ষেত্রে আপনার স্প্রিনে মারার কোনো ভয় থাকবে না এবং স্প্রিনের গুণগত মানও ঠিক থাকবে। আর অতি ক্ষুদ্র স্প্রিনে, যেমন এটাই আমি একটা ভুল করছিলাম, যেমন আপনাকে এটাকে দেখাই, এটা আমার 1 মাস ধরে এয়ারেশন চলতেছে এই যে এই প্রজেক্টটাতে, এই ট্যাঙ্কিটা আমি ভুল করছিলাম যে আমি ট্যাঙ্কি পরিবর্তন করার জন্য এক ট্যাঙ্কি থেকে আরেক ট্যাঙ্কি নেওয়ার জন্য আমি একেবারে ছেঁকে স্প্রিনারগুলো নিয়ে নিয়েছিলাম। এখন আমার স্প্রিনের ঘনত্ব মানে অনেক সময় নিচ্ছে স্প্রিনার হতে, কারণ ছোটোগুলো ছিল এবং এবং যে কারণে এখন আমার মানে হারভেস্টের উপযোগী হতে অনেক সময় নিচ্ছে। কিন্তু আমি যদি এটাতে অর্ধেক স্প্রিন আবার মিক্স করে দিতাম সেক্ষেত্রে এই প্রবলেমটা আমি পড়তাম না। তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিলাম, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন, আমি যাতে আরও বড় করতে পারি সেই প্রজেক্টে এবং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি সেই দোয়াটা করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আরও কারো কোনো সমস্যা থাকলে আমাদের জানাবেন, ইনশাল্লাহ আমাদের অভিজ্ঞতা থেকে আমরা চেষ্টা করবো আপনাদের সেই সমাধানগুলো দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।